তারপরে 39 নম্বর অধ্যায় বলছেন বাবু বাবু ফজলে মানিস্তাবরা আলী দিনহি। এই অধ্যায় হচ্ছে ওই সব লোকের ফজিলত বা মহত্ব সম্পর্কে যারা দিনের হেফাজত করল, দিনের কি করল, সংরক্ষণ করল বা হেফাজত করল, সুরক্ষা করল। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস নম্বর 52, ইয়াকুলু তিনি বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে শুনেছি, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আর হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, হালাল হারাম স্পষ্ট। ও বাইনাহুমা মুশাববাহ, মুশাববাহাত বা মুস্তাবিহাত, দুই রকম হাদিস রয়েছে, আর এর মাঝামাঝি কিছু অস্পষ্ট জিনিস আছে। হালাল ব্যবসা, হারাম হচ্ছে সুদ, তাই না? এইভাবে হালাল হারাম স্পষ্ট, গরুর গোস্ত হালাল, শুকুর কুকুরের গোস্ত হারাম, স্পষ্ট না স্পষ্ট? কিন্তু কিছু অস্পষ্ট জিনিস আছে, কিছু অস্পষ্ট আছে, যে অস্পষ্টগুলি লা ইয়ালামুহা কাসীরু মিনান নাস, অধিকাংশ লোক জানে না, কারণ অধিকাংশ লোক জনগণ, অধিকাংশ লোক আলেম নয়, হ্যাঁ, দিনের জ্ঞানী নয়, ফাকিহ নয়, সুতরাং তারা জানবে কি করে? তাহলে অধিকাংশ লোক জানে না, অধিকাংশ জানে না তার মানে অল্প কিছু লোক অবশ্য জানে, যারা অধিকাংশ জানে না তাদের উচিত হবে অল্প কিছু লোক যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে, এটা হচ্ছে এখানে শিক্ষা। ফামানিত্তাকাল মুশাববাহাত, সুতরাং যেই ব্যক্তি সন্দেহের বস্তুগুলি থেকে বেঁচে থাকলো, যখন সন্দেহ, ধরেন আপনার সন্দেহ হচ্ছে, সন্দেহের মালা মশলা অনেক জিনিসে, আপনার সন্দেহ কিন্তু আরেকজনের সন্দেহ নেই, বন্ধকের জমি আর তার ফসল খাওয়া আর পুরো টাকাটা পরে নিয়েও নিলেন আপনি, আপনার জন্য সন্দেহ, কি জানি হালাল না হারাম, হালাল না হারাম, আরেকজন হারাম খেয়েই যাচ্ছে বেপরোয়া, আর একজনের কাছে স্পষ্ট যে এটা হারাম, কিন্তু আপনার কাছে সেটা কি মুস্তাবাহাতের অন্তর্ভুক্ত, মানে অস্পষ্ট, আপনার কাছে অস্পষ্ট যদি হয় তাহলে কি করতে হবে, করতে হবে না ছাড়তে হবে, ছাড়তে হবে, জর্দা আসল হচ্ছে হারাম, কিন্তু ধরেন আপনি শুনেছেন মাকরু, আপনাকে সন্দেহ লাগছে মাকরু না হারাম, গৃহিণী তো, আর মাকরু হইলে তো করা ভালো জিনিস নয়, তাহলে আপনাকে বাঁচতে হবে না ধরতে হবে না খেতে হবে, না খেতে হবে না, তাহলে যেখানে সন্দেহ সেখানে কি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। জি, অমুসলিমদের হোটেলে, কাফের হোটেলে, জানি না এটা যে কিসের গোস্ত আছে না আছে, আমিও খাবো না, কি খাবো, নিরামিষ খাবো, সবজি খান, মাছ খান, ঝামেলা নেই, অমুসলিম হোটেলে খেতে হচ্ছে অসুবিধা নেই, কিন্তু আপনি এমন জিনিস খান যেখানে হারাম থেকে আপনি মুক্ত থাকলে আপনি সন্দেহ কেন পড়তে যাবেন আপনি? জি, পশ্চিমা দেশে গিয়ে আপনি বার্গার খাবেন আর বলছেন যে হালাল ফুড লিখা আছে, হালাল ফুড লিখা আছে, তারপরে ভাই আপনি বাঁচেন, সন্দেহ হইলে বাঁচেন, সন্দেহ নেই, যারা অবশ্য যারা হালাল লিখছে ওদের বেশ কিছু শর্ত আছে কড়াকড়ি, ইনশাআল্লাহ হালাল হয়তো, কিন্তু কথা হচ্ছে তারপরে একটা লোক অধিক সতর্ক থাকতে পারে। আমি দেখেন আমরা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হোটেলে খাই না, হোটেলের তেল হচ্ছে সস্তা তেল তাই খাই না, ভালো তেলের হালকা ভালো জিনিস খেলাম, তাই না? তো শরীরটা রক্ষা করার জন্য এত যত্ন করছেন, তা ইমান ইসলাম রক্ষা করার জন্য আপনি কেন যত্ন করবেন না, আপনি কেন মুসলিমদের হোটেলে খাবেন, আর যেটা সেটা খাবেন, আর অসুবিধা নাই, এইটা ম্যাকডোনাল্ড হইলো এতে কোনো অসুবিধা নাই, ভাই আপনার কাছে দেশের জিনিস আছে, দেশীয় জিনিস আছে যেখানে আপনার কোনো সন্দেহ নেই, ওইটা খান, বিদেশি জিনিস কেন খাবেন আপনি? অমান ওয়াকাফি বলছেন যেই ব্যক্তি সন্দেহ থেকে বাঁচলো, ইস্তাবরা আলে দিনেই ওয়াইরজি, সেই ব্যক্তি তার দিনের হেফাজত করে নিল, প্রথম দিনের হেফাজত হলো, আর মান সম্মানের হেফাজত করলো, মান ইজ্জতের হেফাজত হলো। কেউ বলতে পারবেন আরে আরে জানেন এই লোক যায় ইউরোপে যায় আর ওখানে গিয়ে ওই এদের হোটেলে গোস্ত খায়, বলতে পারবে না, আমার মন্তব্য করতে পারবে না। যদিও আহলে কিতাব জবাই করা খাওয়া জায়েজ, কিন্তু কিন্তু আপনাকে নিশ্চিত হবে দিতে হবে যে আহলে কিতাব কি জবাই করছে না কি জবাই করছে, যথাসাধ্য সন্দেহ থেকে বেঁচে থাকবে, এক কথায় ওমান ওয়া কাফি শুভ হাত, আর যে সন্দেহ পড়লো, সন্দেহ পড়লো কারাই ওয়া কাফিল হারাম, অন্য হাদিসে রয়েছে সে হারামে লিপ্ত হইল, সন্দেহ যাওয়া মানে বর্ডারে আছেন, বর্ডার আছেন তো যে কোনো সময় হারামে লিপ্ত হইতে পারেন, কারণ এখানে কাছে কিন্তু হারাম আছে, এখানেই কাছেই হারাম আছে। জি, আজকালকার অনেক ব্যবসা বাণিজ্য যাতে সুদের সন্দেহ আছে যখন বা সুদের সম্ভাবনা আছে, আপনি বেঁচে থাকেন, আপনার টাকা বাড়িতে রাখেন, আপনার ব্যাংকে রাখার দরকার কি যেখানে সুদের সন্দেহ আছে,
সুদী ব্যাংকে অবশ্যই নিশ্চিত সুদ আছে, কিন্তু যেগুলো সুদী ব্যাংক না ইসলামী ব্যাংকও বলা হচ্ছে, তাতেও যেখানে সুদের সন্দেহ আছে আমি ওখানে টাকা বেশি করে রাখবো না শখ করে, যেখানে আমি আলহামদুলিল্লাহ বিকল্প ব্যবস্থা আছে বা আমি সুরক্ষিত করে অন্য জায়গায় রাখতে পারবো, আমি জমি জায়গায় অন্য কিছু কিনে রাখতে পারবো, জি এইভাবে আর কি। কারণ এটার উদাহরণ হচ্ছে একজন রাখালের মতো, ইয়া রাহাউল আল হেমা, সে সুরক্ষিত সরকারি জমির পাশে, হেমা বলা হয় সরকারি সুরক্ষিত জমি, আগের যুগে করতো কি বড় বড় যারা নেতা মাথা ছিল, হ্যাঁ তারা একটা এলাকা বা রাজা বাদশারা ছিল একটা এলাকা কি করতো তাদের জন্য, হ্যাঁ তারা সংরক্ষণ করে রাখতো যে এটা হচ্ছে সরকারি এলাকা, এখানে জনগণের বকরি ছাগল উঁট চড়তে পারবে না, এখানে চড়তে পারবে না। আপনি করছেন কি ওই যে সরকারি এলাকা, যে সংরক্ষিত এলাকা আছে বা সুরক্ষিত এলাকা, সে এলাকার একবার আইলে গিয়ে বর্ডারে গিয়ে আপনি বকরি ছাগল চড়াচ্ছেন অথবা উঁট চড়াচ্ছেন, চড়তে চড়তে দৌড় দিয়ে মুখ দিয়ে দিবে কি দিবে না, আর সরকারি সিকিউরিটি হ্যাঁ বাহিনী সেখানে নিযুক্ত আছে, তাহলে আপনার বকরি ছাগল উঁটও যাবে আর আপনাকে নিয়ে গিয়ে জেলে ঢুকাবে, করবে না করবে না? ঠিক ওই রকমই যারা সন্দেহে লিপ্ত হবে তারা হারামে লিপ্ত হবে, আর হারামে যদি লিপ্ত হয়ে যায় সন্দেহতে লিপ্ত হইতে গিয়ে তাহলে জাহান্নামে নিয়ে গিয়ে ফেরেশতারা ঢুকিয়ে দিবে। জি তাই যেই ব্যক্তি সুরক্ষিত স্থানের চারপাশে ছাগল চড়ায় বা গবাদি পশু চড়ায়, ইউ সে ইউ সম্ভাবনা খুব রয়েছে যে সেখানে গিয়ে ঢুকে পড়তে পারে তার বকরি ছাগল বা গবাদি পশু। আল্লাহ শুনে রাখো, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমান, প্রত্যেক রাজার বা শাসকের সুরক্ষিত এলাকা থাকে, আর আল্লাহ রব্বুল আলামিন যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারও সুরক্ষিত এলাকা আছে, সেটা হচ্ছে মাহরামহু, হারামকৃত বস্তু। আল্লাহর হারামকৃত এলাকাগুলি হচ্ছে আল্লাহর সুরক্ষিত স্থান, এই এলাকায় আপনি ঢুকতে পারবেন না, হারামে আপনি প্রবেশ করতে পারবেন না আপনি। আল্লাহ শুনে রাখো, ওয়াইন্না ফিল জাসাদে মুজগাতান, শরীরে একটি গোস্তের টুকরো রয়েছে, শরীরে একটি গোস্তের টুকরো রয়েছে, পিণ্ড রয়েছে, এ যা সালোহাত, সেটা যদি ঠিক থাকে, সালোহাল জাসাদ করলেও গোটা শরীরটা ঠিক থাকবে, ওয়াই যা ফাসাদাত, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদ আল জাসাদ করলেও গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সরে যাবে, আলা সেই গোস্তের পিণ্ডটা কি, সেটা হচ্ছে আল কালব হৃদয় হার্ট, জি মানুষের কলব, অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে তার চোখ খারাপ হয়ে যাবে, জবান খারাপ হয়ে যাবে, হাত খারাপ পাপে যাবে, পাপে যাবে, ব্রেন বুদ্ধি পাপে যাবে, সব কিছুকে কি করে হ্যান্ডেল করে কিসে, এ কলবে, কলব সাফ আছে সব সাফ। দেখেন মানুষের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয় আগে আপনার কলব খারাপ হয়, তোর এই লোকের সাথে আমি সম্পর্ক রাখবো না, মনে এ কথা বসেছে, তারপরে তখন ওকে দেখলে মুখটা ফিরিয়ে নিচ্ছেন, হ্যাঁ ওকে দেখলে, আর না হইলে ওটাও না দেখে টান দিয়ে যাতে সালামি না করতে হবে, কোথায় বোঝা গেছে না, ওর উপকার করবে না অপকার করবে, ক্ষতি করার চেষ্টা করবে না, কোথা দিয়ে শুরু হয়েছে, শুরু হয়েছে অন্তর দিয়ে শুরু হয়েছে, শয়তানিটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু, জি তো ওই গোস্তটা ঠিক রাখতে হবে, অন্তরকে যে ঠিক রেখেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যদি হাজির হইতে পারে তাহলে সেই ব্যক্তি কামিয়াব হইতে পারবে। চল্লিশ নম্বর অধ্যায়, বাবুন আদাবুল খুমসে মিনাল ইমান, আগের অধ্যায় থেকে যে কথাটি শিখালেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে ব্যক্তি দিনের হেফাজত করলো, দিনের হেফাজত, দিন হচ্ছে ইমান, দিন হচ্ছে ইসলাম, সুতরাং ইসলামের হেফাজত করতে হবে, ইমানের হেফাজত করতে হবে, জি